আজকে আমরা পাওয়ার পয়েন্টে ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করব। তো ফার্স্টে পাওয়ার পয়েন্ট অন করি, এবং পাওয়ার পয়েন্ট অন করে ব্যাকগ্রাউন্ড যদি আমি চেঞ্জ করতে চাই তো ফার্স্টে যাবো আমরা ডিজাইনে। এখন একটা জিনিস জানার দরকার, তা হচ্ছে ডিজাইনে অনেকগুলো এরকম অপশন থাকবে, অনেকগুলো ডিজাইন অলরেডি আমাদের করা আছে, আর জাস্ট ক্লিক করলে ওইসব ডিজাইন চলে আসবে। বাট আমরা কখনো সব ডিজাইন ইউজ করবো না, কারণ এগুলো খুবই আনপ্রফেশনাল এবং হ্যাঁ এগুলো অনেক খ্যাপ। তো আমরা নিজে ইচ্ছা মতো ডিজাইন করব। তো ফার্স্ট অফ অল ব্যাকগ্রাউন্ড ডিজাইন করার জন্য আমরা যেখানে যাবো হচ্ছে ফার্স্টে ডিজাইনে যাবো, তারপর ফর্মের ব্যাকগ্রাউন্ডে যাবো। ফর্মে ব্যাকগ্রাউন্ড ক্লিক করলে একটা উইন্ডো পপ আপ চলে আসবে, এবং এখানে হচ্ছে আমাদের কাজ স্টার্ট হবে। সলিড ফিল মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড জাস্ট একটা ফিক্সড কালার হবে, এখন হোয়াইট আছে। তো আমি যদি এখানে কালারে যাই এবং যদি কালার চেঞ্জ করি তাহলে অন্য কালার হবে, এবং যে কালারটি সবথেকে সুন্দর মনে হবে ওই কালারটি আমরা ইচ্ছা মতো দিতে পারবো। এবং এখানে ট্রান্সপারেন্সির অপশন আছে, কিন্তু আমরা যত ট্রান্সপারেন্সি বাড়াবো ব্যাকগ্রাউন্ড কালারটা তত আরও ছাপসা হয়ে যাবে এবং ফেড হয়ে যাবে। এবার আমরা জাস্ট এই কালারটাকে ব্যাকগ্রাউন্ড কালারটাকে একটু সামান্য ছাই কালার দেবো, যেন একটু দেখতে সুন্দর লাগে। অলরাইট, ডান। এরপর হচ্ছে গ্রেডিয়েন্ট ফিল। গ্রেডিয়েন্ট ফিল যদি আমরা দেই এরকম একটা অপশন চলে আসবে আমাদের। তো দেখি কী করা যায় এটা দিয়ে। আমরা যদি এইটাকে সবুজ কালার দেই, এইটার উপর ক্লিক করে যদি আমরা গ্রিন কালার দেই, এইটার উপর ক্লিক করে যদি আমরা এই কালার দিই, তাহলে দেখবো যে অনেক রঙিন এক কালার আসছে এবং এটা অসম্ভব খ্যাপ লাগছে। তো আমরা কীভাবে একটা জোস একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করতে পারি খুবই ইজিলি। আমরা ফার্স্ট টাইপে যাবো, তারপর রেডিয়াল যাবো, ওকে রেডিয়ে গেলাম। এরপর ডিরেকশনে যাই, আমরা একদম মাঝখানে এটা দেবো। আচ্ছা, এবার একদম মাঝখান থেকে গ্রেডিয়েন্টগুলো দেখা যাচ্ছে। আমরা এগুলো ডিলিট করার জন্য জাস্ট এটা ক্লিক করবো এবং এটা বাইরে টেনে নেবো এবং চলে যাবে। এটা ক্লিক করবো এবং বাইরে টেনে নেবো এবং চলে যাবে। ফাইনালি এই যে বাইরের যে অংশটা আছে এটা আমরা ক্লিক করবো এবং একটু একটু অ্যাশ কালার দেব, এবং মনে হবে যে একটা লাইটিংয়ের ব্যবস্থা আছে এবং ফোকাসড অবস্থা, এবং এটা একটু ক্লাসি একটা ফিল আসে। অলরাইট, এভাবে গ্রেডিয়েন্ট অনেক ধরনের অনেক এক্সপেরিমেন্ট করা যায়, যেইটা ইচ্ছা যা ইচ্ছা সেটাই দিতে পারবে। এখানে ট্রান্সপারেন্সি অপশন আছে, ব্রাইটনেস অপশন আছে, মানে এখানে খেলার অনেক অপশন আছে। এর পরের অপশন হচ্ছে পিকচার আর টেক্সচার ফিল, অর্থাৎ এখানে অনেকগুলো টেক্সচার দেয় আছে। তো আমাদের ইচ্ছা মতো যে কোনো টেক্সচার নিতে পারি ব্যাকগ্রাউন্ড হিসেবে, তো এটার অপশন আছে টাইলস কিংবা যা ইচ্ছা তাই। এবং এর পরের অপশন হচ্ছে প্যাটার্ন ফিল। প্যাটার্ন ফিলে আমরা এখন দেখতে পাচ্ছি না, তার আগে দেখার জন্য আমাদের যা করতে হবে ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড বলে দুটো কালার অপশন আছে। আমরা দুটো কন্ট্রাস্টিং কালার নিই, একটা প্রবলেম নেই। আরেকটা নিই হচ্ছে এই কালার, জাস্ট দেখার সুবিধার জন্য। এবং এখানে অনেকগুলো ডিজাইন আছে, তো আমরা যেই ডিজাইনটা দিব ঠিক ওই প্যাটার্নটা পুরো ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট হবে, যার যেটা ইচ্ছা। ফাইনালি একটা জিনিস আছে, হচ্ছে পিকচার টেক্সচার ফিলে একটা অপশন দেখানো হয়নি, তা হচ্ছে পিকচার দেওয়ার অপশন। আমরা ফাইলে যাব, ফাইলে যে আমরা যদি ইচ্ছা মতো একটা পিকচার নেই, পিকচার ক্লিক করলাম এবং ইনসার্ট দিলে সেই পিকচার আমাদের ব্যাকগ্রাউন্ডে চলে আসবে। এবং এইভাবে পাওয়ার পয়েন্টে খুব জোস জোস ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করা যায়। থ্যাংকস ফর ওয়াচিং। এমন আর অসাধারণ অনেক ভিডিও দেখতে আমাদের ফেসবুক চ্যানেল লাইক করো, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো, এবং ফ্রেন্ডদের সাথে এসব ভিডিও শেয়ার করতে কিন্তু ভুলো না। থ্যাংকস ফর ওয়াচিং।